আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও আপনাদের দুয়াতে ভালো আছি তো আজকে ভিডিওটি আমার বইমেলা ঘিরে কারণ বইমেলা শুরু হয়েছে বইমেলাতে স্টলগুলা দেখতে কেমন প্লাস কী কী বই পাওয়া যাইতেছে আর ওখানে কি হচ্ছে যারা বাইরে থাকেন দেশে হয়তো যারা ঢাকাতে থাকেন তারা সবাই বইমেলাতে আসেন একদিন না একদিন হলেও কিন্তু যারা দেশের বাইরে থাকেন তারা অনেকেই বইমেলা সম্বন্ধে বেশি ধারণা থাকে না তো আমি যেদিক দিয়ে ঢুকলাম এটা হলো বইমেলার ঢোকার গেট বইমেলার এবার ঢোকা বইমেলাটা কিন্তু এবার আগের থেকে অনেক আকারে বড় হয়েছে কারণ প্রতিবার তো ও যে লেকটা থাকে সে পর্যন্ত বইমেলা যায় না এবার কিন্তু বইমেলাটা সৌরাহির লেক সম্পূর্ণটাই ঘিরে নিছে তো এই যে আমি প্রায় সন্ধ্যা হওয়ার আগ এক মুহূর্তে ঢুকছি ঢুকার মুহূর্তে গেট দিয়ে ঢুকে দেখলাম যে এখানে যে স্টলটা দিছে অমর একুশে তারপরে এখানে একটা তথ্য কেন্দ্র করছে তো এই যে একটা আলোকসজ্জা এই আলোকসজ্জাটা কিন্তু যে সরাদ্দি দুতানে গ্লাস টাওয়ারের যে লেকটা আছে পানির সেখানে অন্ধকার হয়ে গেছে বিভিন্ন ধরনের লাইট জ্বলছে লাইটের আলোটা পানিতে পড়ছে খুব সুন্দর লাগতেছে মনে হইতেছে যে অন্য কোথাও চলে আসছে এরকম পিছনে গাছপালা সব কিছু মিলায় একটা নতুন দৃশ্য দেখা যাইতেছে মানে এটা বলে সামনাসামনি দেখলে হয়তো আরও সুন্দর লাগতো আর বইয়ের প্যাভিলিয়নগুলা স্টলগুলা আপনি বিভিন্ন ধরনের আলোকসজ্জা করছে যাতে দর্শকদের আকৃষ্ট করতে পারে আসলে আমরা বাইরের দৃশ্যটায় কিন্তু বেশি দেখি একটা যে কোনো জিনিসের ভিতরে কি আছে সেটা না দেখে বাইরে দেখে আকর্ষিত হই তো এটা হলো বাংলা একাডেমি স্টল তো আমি সমরেশ মজুমদারের একটা বই দেখতেছিলাম তো বইটা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনার এটা বইটার দাম কত তো ওরা বলতেছে যে দুশো টাকা আছে পঁচিশ পারেন্ট ডিসকাউন্ট মানে সে প্রতিটা বইয়ের উপরে পঁচিশ পার্সেন্ট করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো আমি তাকে বললাম যে আরেকটু যদি ডিসকাউন্ট দেওয়া যায় তাহলে আমি বইটা আসলে আমরা মেলা বলতে বুঝি যে সেখানে সব জিনিসের দাম কম হবে সব কিছু পাওয়া যাবে এটাকেই কিন্তু আমরা মূলত বোঝাই কিন্তু আমাদের দেশে আসলে মেলাগুলো ওইভাবে হয় না মেলাগুলোতে দেখি যে দাম দোকানের চেয়েও বেশি থাকে সেটা আসলে আমার মাথায় ঢোকে না আসলে কি এখানে তাদের যে স্টলগুলা নিতে হয় এটা কি অনেক চড়া মূল্যে নিতে হয় বা এখানে কি তাদের অনেক টাকা খরচ হয়ে যায় যার যে কারণে তারা যে কোনো জিনিস সহজে দিতে পারে না এটা কিন্তু একটা ভাবার বিষয় আপনারা যদি কেউ জেনে থাকেন এই বিষয়টা যে আসলে এখানে কি এই ধরনের মানে তাদের খরচটা বেশি কিনা তাহলে আমার একটু মানে আইডিয়া হবে যে আসলে তাদের মূল্য তো উনি ওই যে ক্যালকুলেটার টিপতেছে যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত হয় তো শেষ পর্যন্ত আসলে বইটা আমার আর নেওয়া হলো না ভাবতেছি যে মেলাটা আরেকটু জুমুক আরও কিছু বই আসুক প্রতি বছরই মেলা থেকে দু চারটা বই কিনে আসলে বই কেনার অভ্যাসটাও আমার তেমন নাই প্লাস যদিও থাকতো ছোটোবেলায় ছিল বিভিন্ন ধরনের গোয়েন্দা বইগুলো পড়তাম কিন্তু এখন তো আরও সময় এত অল্প যে আমি আর বই পড়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো এখানে উনিশশো থেকে উনিশশো সালে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার একটা চিত্র করছে তো এটা আপনারা দেখেন মানে বিভিন্ন ধরনের উক্তি কত সালে কি হয়েছিল কোন আন্দোলন ঘটছিল সেটা এখানে দেওয়া আছে তো আপনারা দেখেন প্লিজ বন্ধুরা এই আপনারা দেখলেন যে কত সালে কি আন্দোলন হয়েছিল কোথায় হয়েছিল সেই জিনিসগুলা এখানে দেওয়া আছে তো এখন আমরা একটু প্যাভিলিয়নগুলো ঘুরে দেখি যে প্যাভিলিয়নগুলা কিভাবে সাজিয়েছে কি কি প্যাভিলিয়ন আসলে এবার মেলাতে প্রায় এই সাড়ে চারশোর উপরে স্টল হয়েছে ঠিক সংখ্যাটা আমার জানা নাই তো শরাদ্দি উদ্যানে তিনশোর মতো আর বাংলা একাডেমিতে দেড়শোর মতো স্টল হয়েছে তো আমার কিন্তু বাংলা বইমেলার উপরে আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে যে কোন স্টলগুলা কেমন এই ধরনের একটা ভিডিও করব আমি আরও কিছুদিন যাক মেলাটা আরেকটু জমুক তো এই যে এখানে এই সময় চ্যানেলে সম্ভবত তারা একটা লাইভ প্রোগ্রাম করতেছে বইমেলার উপরে আর এখানে যে মঞ্চটা করা হয়েছে এটা অস্থায়ী মঞ্চ বইমেলা সরাসরি মানে এখান থেকে সরাসরি বইমেলা লাইভ দেখানো হবে বা বিভিন্ন লেখক ওখান থেকে কি বলে সেটা দেওয়া হবে তো এই যে দেখতেছেন যে স্টলগুলা আলোকসজ্জার মতো মানে এত সুন্দর করে সাজাইছে এবং ঝলমলে যাতে দূর থেকে মানুষ আকৃষ্ট হয়ে তাদের স্টলের দিকে এগিয়ে যায় আর বইও কিন্তু কমতি নাই বইও যথেষ্ট বই আসছে কিন্তু মেলাটা এখনও জমে ওঠে নাই ভালোভাবে জমে ওঠে নাই অন্য প্রকাশ তাদের স্টলটাও দেখেন কি সুন্দর করে উপরে যে ছবিটা দেখতেছেন ওটা হুমায়ুন আহমেদের ছবি তাদের প্যাভিলিয়ানের মধ্যে কিন্তু যে যারা বই বিক্রি করতেছে সেলার যারা আছেন তাদের কিন্তু সবাই একই ড্রেস টি শার্ট দিছে লাল টি শার্ট যাতে অন্য রকমের একটা দৃষ্টি আকর্ষণ হয় এটার প্রতি তো সব কিছু মিলায় কিন্তু তাদের স্টলটা অনেক সুন্দর হয়েছে আর সামনাসামনি ক্যামেরাতে অনেক সময় অনেক কিছু ফুটে ওঠে না সামনাসামনি কিন্তু দেখতে আরও সুন্দর লাগে এখানে গণহারে কিছু স্টল করছে ছোট ছোটো স্টলগুলা মানে ভাগ করা হয় নাই একটা লাইন করে দিছে ওখানে একটা চেয়ার একটা টেবিল নিয়ে বিভিন্ন লেখক বা যারা স্টুডেন্ট আছেন তারা কিছু বই নিয়ে বসে বসছেন তবে এদের সাহিত্য দেশ তাদের স্টলটাও সুন্দর এখানে তারা এখানে আষ্টটা জিনিস আমি খুব খেয়াল করলাম যে আলোকসজ্জাটা কিন্তু লাইটিংটা খুব বেশি হয়েছে আসলে এটা সম্ভবত লাইটিংটা বেশি করার কারণটা হলো দর্শকদের বা যারা বই ক্রেতা আছেন তাদেরকে আকৃষ্ট করার একটা কৌশল তো আসলে ভালো ভালো বই আনতে হবে তাহলে এই ভালো ভালো মানুষ তাহলে আপনার হলো মানুষের আগ্রহ জন্মাবে বইয়ের প্রতি আর এখন অনলাইন হয়ে যাওয়াতে অনেক কিছুই আমরা আপনার এই অনলাইন থেকেই এই দেখতে পাই যার কারণে মানুষের কিন্তু সব চাহিদা আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে তো আমরা বই হলো জ্ঞানের ভান্ডার বই পড়লে জ্ঞান বাড়ে আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি করে বই পড়ার জন্য তাহলে আর সবাই আরেকটা জিনিস চেষ্টা করব যেহেতু ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস এই মাসে আমরা যদি কেউ কাউকে কোনো কিছু গিফট করতে চাই তাহলে বই কিন্তু গিফট করতে পারে বই গিফট করাটা কিন্তু একটা খুবই ভালো বিষয়টা তো ঠিক আছে বন্ধুরা এখানে আমি একটু দূর থেকে ভিডিওটা ধারণ করছি যে গ্লাস টাওয়ার যেটা বলে আর লেকটা খুব সুন্দর লাগতেছিল। তখনও কিন্তু সন্ধ্যা হয় নাই তো দূর থেকে মানে এই যে লাইটগুলো কিন্তু পানিতে পড়ছে একটা প্রতিফলন হইতেছে সব কিছু মিলায় আবার এই গ্লাস টাওয়ারটাও ওরও মনে হইতেছে যে দুইটা একটা পানির নিচে একটা পানির উপরে সব কিছু মিলায় খুব সুন্দর লাগতেছিল তো আজকের মতো এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকে সুস্থ থাকবেন সবাই সবার পরিবারের প্রতি যত্ন নেবেন নিজের প্রতি যত্ন নেবেন যে কোনো কাজ খুব সাবধানে করবেন যাতে কোনো বিপদ আপদ না ঘটে প্রতিটা সময় সতর্কতার সাথে অবলম্বন করবেন কারণ যে দুর্ঘটনা কিন্তু মানুষের প্রতিদিন ঘটে না দুর্ঘটনা একটাই ঘটে মাসে একবার হোক জীবনে একবার হোক তো সবসময় সেদিকটা খেয়াল রাখবেন যাতে পরিবারের বা নিজের কারোর কোনো কিছু না হয় সব কিছু সাবধানতার সাথে অবলম্বন করে চলবেন তো আজকের মতো এখানেই الله عباس